স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি এবার পুরো খবরে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম আজ যাচ্ছে দুর্গম এলাকার ভোট কেন্দ্রে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের দুর্গম এলাকা হিসেবে চিহ্নিত ভোট কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় জনবল ও ভোটের সামগ্রী পৌঁছে দিতে বিমান বাহিনী হেলিকপ্টার দিয়ে সহযোগিতা করবে। এরই মধ্যে রাঙামাটির 18টি দুর্গম ভোট কেন্দ্রে হেলিকপ্টারে করে সরঞ্জাম ও লোকবল পাঠানো হয়েছে। ইসির সিদ্ধান্ত অনুসারে দ্বাদশ সংসদ নির্বাচনে দুর্গম এলাকার মোট 2964টি কেন্দ্রে ব্যালট পেপার যাবে আজ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য সারা দেশে প্রস্তুত ভোট কেন্দ্র। ইতোমধ্যে এসব কেন্দ্রের নিরাপত্তায় পুলিশ আনসার মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহল দিচ্ছে র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও ভ্রাম্যমাণ আদালত। রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। দেশ জুড়ে এখন নির্বাচনী আমেজ। রাজশাহীর 6টি আসনের 770টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে ভোট গ্রহণের জন্য। ভোটারের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। খুলনা বিভাগের 10 জেলায় সংসদীয় আসন 36টি। এখানকার 4994 কেন্দ্রের নিরাপত্তায় আছে পুলিশ, আনসার সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। আমরা যে কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছি সেগুলোতে আমরা পুলিশের সংখ্যা বৃদ্ধি করেছি, সেখানে আনসারের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং সেখানে আমাদের মোবাইল টিম, স্ট্রাইকিং টিমও কাজ করবে এবং আমরা আশা করছি যে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সাধারণ মানুষগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বরিশালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মোতায়েন হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর 12,000 সদস্য। কমিশনের দেয়ার বিধিমালা অনুযায়ী পুলিশ সহ সকল নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে সেই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, সেখানে ভোটে আসা থেকে শুরু করে পথে ঘাটে সব জায়গাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। চট্টগ্রাম বিভাগের 58 আসনের 7,834টি কেন্দ্র এবং সিলেট বিভাগের 4 জেলায় 19টি আসনে প্রস্তুত করা হয়েছে 2,897টি কেন্দ্র। বগুড়া ও ময়মনসিংহে প্রস্তুত করা হয়েছে ভোট কেন্দ্র। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার অপেক্ষায় ভোটাররা। তানিয়ানা স্ট্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। বাশার, তোমা আপনাকে ধন্যবাদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একেবারে মাঠের খবর জানানোর জন্য আমাদের সহকর্মীরা পুরো বাংলাদেশ জুড়ে রয়েছেন। সকালে এই মুহূর্তে আমার সাথে একেবারে আমাদের যে 72 ঘন্টার বিশেষ আয়োজন, শুরুতেই আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন দুই উপকূলীয় জেলা খুলনা এবং বরিশাল থেকে আমাদের সহকর্মীরা। আমরা সরাসরি যাব তাদের কাছে। আমি শুরুতেই খুলনায় যাব, সেখান থেকে রয়েছেন সহকর্মী শামীমুজ্জামান। শামীম, খুলনার উপকূলীয় বেশ কিছু জেলায়, বেশ কিছু আসনে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আমরা যেটা জানতে পেরেছি। একটু শুরুতেই জানতে চাই, আসলে আগামীকালকে সকাল 8টার সময় এরই মধ্যে ভোটের কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে যাবে, আগামীকালকে ঠিক এরকম সময়ে, এখন ঠিক আসনগুলোর কী পরিস্থিতি, ভোটারদের পরিস্থিতি জানাবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি জানবো এবং সেই সাথে একটু উপকূলের, বিশেষ করে কয়রা, দাকোপ, ডুমুরিয়া যেসব জায়গায় আসলে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আভাস পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলোর খবর জানাবেন। বাসার, নির্বাচন কিন্তু একদম শেষ কাছাকাছি চলে এসেছে। রাত পোহালেই আগামীকাল নির্বাচন, বহু কাঙ্ক্ষিত প্রতীক্ষিত নির্বাচন। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশেষ করে খুলনার জেলার 6টি আসনের মধ্যে 3টি আসনে, খুলনার 4, 5 এবং 6, এই 3টি আসনে কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস আমরা পাচ্ছি এবং ভোটাররা কিন্তু অনেকটাই অপেক্ষা নিয়ে রয়েছেন
ভোট দেওয়ার জন্য, বিশেষ করে খুলনার ছয় আসনের কথা আমরা যদি বলি, খুলনা কয়রা এবং পাইকগাছা, এখানে কিন্তু নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাচ্ছে। এবং আমরা আসলে ভোটারদের সাথে যারা কথা বলেছি, তারা কিন্তু অনেক হিসেব নিকেশ করছেন ভোট দেবেন কাকে ভোট দেবেন এবং যোগ্য প্রার্থীকে, এই হিসেব নিকেশগুলো কিন্তু তারা করছেন, এবং গত সময়ে তাদের পাশে কে ছিলেন এবং কাকে নির্বাচন করলে বা কি যে নির্বাচিত হবেন তিনি উপকূলীয় এলাকাটা, কয়রা পাইকগাছার যে সমস্যা আছে, প্রধান সমস্যা বেড়িবাঁধ নদী ভাঙন, এর থেকে উপকূলীয় এলাকার মানুষদের রক্ষা করতে পারবেন, কে যোগ্য হবেন সেই বিষয়টিও কিন্তু আসলে মাঠে রাখছেন। অপরদিকে খুলনা পাঁচ আসনের কথা যদি বলি, এখানেও কিন্তু নৌকার প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতার আভাস আমরা পাচ্ছি। এখানেও কিন্তু আসলে ভোটাররা হিসেব নিকাশ করছেন যে যিনি সংসদ সদস্য ছিলেন তিনি ভোটারদের কতটুকু প্রত্যাশা পূরণ করতে পেরেছেন, বা যিনি আগামীতে আসবেন বা তিনিও বা আসলে ভোটারদের কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারবেন, এই হিসেব নিকেশগুলো রয়েছে। অপরদিকে খুলনার চার আসনের কথা যদি আমরা বলি, রূপসা তেরোখাদা এবং দিঘুলিয়া, এখানেও কিন্তু স্বতন্ত্র প্রার্থীর সাথে আওয়ামী লীগ প্রার্থীর যিনি রয়েছেন তার সাথে একটা প্রতিদ্বন্দ্বিতার আভাস আমরা পাচ্ছি। এখানকার ভোটাররাও কিন্তু আসলে হিসেব নিকেশ করছেন যে কাকে তারা ভোট দিবেন, কাকে নির্বাচিত করবেন, এবং যে আগামীতে যিনি জনপ্রতিনিধি হবেন ভোটারদের প্রত্যাশা। শামীম, আমি একটা বিষয় একটু আসতে চাই। আপনি বলছিলেন খুলনা চার আসনের কথা, একটু জানতে চাই যে এবং বিশেষ করে দাকব এবং দুঃখিত রূপসা এবং তেরোখাদা, এই যে আসনটি, এখানে সাবেক সংসদ সদস্য মোস্তফা রশিদি সুজার ভাই দারা এবং ফুটবল ফেডারেশনের অন্যতম কর্তাই বলা যায় সালাম মুর্শিদের সাথে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা হবে, একটু জানতে চাই এই আসনটার আসলে খবর কি? সাধারণ ভোটাররা আসলে সেই অর্থে প্রতিদ্বন্দ্বিতা হবে নাকি এখন নির্বাচনের আগে শুধুমাত্র আভাসটা পাওয়া যাচ্ছে, কি মনে হচ্ছে বাস্তবতা কি? রূপসা তেরোখাদা এবং দিঘুলিয়া একদম খুলনার বা পার্শ্ববর্তী যা এলাকা সেই এলাকা, এখানকার আসলে ভোটারদের মধ্যে অনেক ধরনের প্রত্যাশা রয়েছে, অনেক ধরনের না পাওয়ার কষ্ট কিন্তু রয়েছে, এবং তারা যেটা বলছেন যে যিনি সংসদ সদস্য রয়েছেন, বর্তমান যিনি সংসদ সদস্য রয়েছেন তিনি আসলে মানুষের প্রত্যাশার কতটুকু পূরণ করতে পেরেছেন তা নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের কথাও রয়েছে। অপরদিকে এখানে স্বতন্ত্র প্রার্থী রয়েছে যিনি রয়েছেন এস এম এ জাতীয় সংসদের সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদি সুজার ভাই দ্বারা, তিনিও কিন্তু আসলে আওয়ামী পরিবারের সন্তান, তিনিও কিন্তু আওয়ামী ঘরানার, এবং তার প্রতি কিন্তু মানুষের এক ধরনের আগ্রহ জায়গাটা রয়েছে। অর্থাৎ সব মিলে দুজন যে দুজন প্রার্থী রয়েছেন সালাম মুর্শিদি এবং এস এম মোর্তজা রশিদ দ্বারা, এই দুজনের প্রতি কিন্তু আসলে মানুষের মানুষের এক ধরনের আশা রয়েছে। তবে আসলে কে নির্বাচিত হবেন, কতটুকু প্রতিদ্বন্দ্বিতা হবে, একদম নির্বাচন ঘোষণার পর, ফলাফল ঘোষণার হওয়ার পরেই আসলে আসলে বলা যাচ্ছে, কেননা নির্বাচনের আগে কিন্তু অনেক ধরনের গুঞ্জন থাকে, অনেক ধরনের গুজব থাকে, অনেক ধরনের কথা থাকে, অনেক ধরনের আশা প্রত্যাশা থাকে। কিন্তু আমরা অতীতে দেখেছি যে নির্বাচনের আগে এক ধরনের কথা শোনা যায়, এক ধরনের গুঞ্জন শোনা যায়, এক ধরনের আলোচনা শোনা যায়, এমন আমরা দেখেছি যে একদম নিশ্চিত যে প্রার্থী জয়ী হচ্ছেন, অর্থাৎ ভোটারদের মুখে মুখে যে নাম থাকে ঠিক নির্বাচনের ঘোষণার পর, ফলাফল ঘোষণার পর কিন্তু আমরা দেখেছি যে সেই প্রার্থী কিন্তু বিজয়ের তালিকায় থাকে না। অর্থাৎ খুলনা চার আসন এর কথা আমরা যদি বলি, শেষ মুহূর্তে অর্থাৎ ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কিন্তু আসলেই স্পষ্ট করে আমরা কিছু বলতে পারছি না এখানে ফলাফল কোন দিকে যাবে, কে বিজয়ী হবে। তবে একটু জেনে নেব এই ফাঁকে, সেটি হচ্ছে সশস্ত্র বাহিনীর সদস্যরা এরই মধ্যে নেমেছে খুলনা, যেহেতু উপকূলীয় জেলা কোস্টগার্ডের সদস্যরা রয়েছেন উপকূলের বিভিন্ন জায়গায়, সেনাবাহিনীর সদস্যদের যে নোডাল পয়েন্টগুলোতে থাকার কথা, কোথায় অবস্থান নেবেন তারা, কিভাবে আসলে যেই সাধারণ প্রশাসনকে তারা সহযোগিতা করবেন, এই বিষয়গুলো আসলে কি জানতে পেরেছেন, কোন কোন পয়েন্টে আসলে খুলনার বেশি ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে, প্রশাসনের সাথে আলাপ করে কি মনে হলো? দেখেন প্রশাসক খুলনা জেলার কিন্তু আসলে আমরা কথা বলেছিলাম খুলনা রিটার্নিং কর্মকর্তার সাথে, আমরা কথা বলেছিলাম খুলনা পুলিশ সুপারের সাথে, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সাথে, তারা যেটা বলছেন যে আসলে
সবগুলো কেন্দ্রই কিন্তু তারা আসলে গুরুত্বের সাথে বিবেচনা করছেন এবং করছেন। তবে এখনো পর্যন্ত কিন্তু তারা যেটা বলছেন যে আজ দুপুর 12টার সময় রিটার্নিং কর্মকর্তার একটা প্রেস ব্রিফিং রয়েছে এবং সেই প্রেস ব্রিফিং এর পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা তথ্য জানাবেন যে খুলনাতে কোন কোন এলাকায় প্রশাসনের কত কর্মী বা কত সদস্য অবস্থান নেবেন। তবে প্রাথমিকভাবে তারা যেটা বলেছেন যে খুলনা থেকে যেহেতু উপকূলীয় এলাকা কয়রা এবং পাইকগাছার দূরত্বটা অনেকটাই বেশি এবং সেই কারণে কিন্তু তারা এই খুলনা 6 আসনে অর্থাৎ কয়রা পাইকগাছাটা থেকে তারা বেশি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এর পাশাপাশি খুলনা 4 আসন রূপসার 13খাদা এবং দীঘুলা অর্থাৎ খুলনা থেকে কিন্তু 13খাদার দূরত্বটা একটু বেশি অর্থাৎ বেশ তিনটা নদী পার হয়ে কিন্তু 13খাদার প্রত্যন্ত এলাকায় যাওয়া লাগে এবং সেটাও কিন্তু তারা গুরুত্ব দিচ্ছেন। এর পাশাপাশি খুলনার 5 আসন অর্থাৎ ডুমুরিয়া ফুলতলা ডুমুরিয়া অর্থাৎ খুলনার ডুমুরিয়া উপজেলাটাও কিন্তু খুলনা থেকে বেশ দূরে এবং পার হতে একদম ডুমুরিয়ার শেষ প্রান্তে যেতে গেলে একটা নদীও পার হওয়া লাগে অর্থাৎ যেতে বেশ সময় লাগে সেই ডুমুরিয়া। শামীমুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি থাকুন আগামীকাল এবং তারপরের দিন তিন দিন জুড়ে খুলনা সহ আশপাশের পুরো এলাকা নিয়ে আরো অনেকবারই কথা হবে। আমাদের সহকর্মী আরো অন্যান্যরা রয়েছেন সেখানে, আপনি থাকুন। আমরা আরেকটি উপকূলীয় জেলা বরিশাল সেখানে যাব, সহকর্মী আলামিন রয়েছেন সেখান থেকে। আলামিন, বরিশাল তো আসলে নির্বাচনের অনেক আগে থেকে খুবই আলোচনায়, বিশেষ করে সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর মনোনয়ন না, তার প্রার্থিতার বৈধতা না পাওয়া, একই সাথে আওয়ামী লীগের অন্যতম নেত্রী শাম্মী আহমেদের প্রার্থিতা আসলে শেষ পর্যন্ত হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, চেম্বার জাজ কোনো জায়গায় আসলে প্রার্থিতা ফিরে না পাওয়া, সব মিলে বেশ আলোচনায় ছিল বরিশাল। একেবারে ভোটের দিনের আগে এই মুহূর্তে কি খবর জানাবেন, আর নিরাপত্তার বিষয়টি তো অবশ্যই। এখনো কিন্তু বরিশাল সেই আলোচনার মধ্যেই রয়েছে, যেহেতু আপনারা জানেন গত পরশু দিন কি একটি ঘটনা ঘটেছে যে বরিশালের যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে, বরিশালের আমরা দেখেছি যে গুটি কয়েক মহানগর আওয়ামী লীগ প্রার্থী থেকে সমর্থন তারা তাকে বিজয়ী করার লক্ষ্যে তারা কিন্তু মাঠ পর্যায়ে ইতিমধ্যে কাজ করা শুরু করেছে, একটি জনসভার মধ্য দিয়ে কিন্তু তারা সেখানে উপস্থিত হন এবং তারা কিন্তু সেখানে দেখেছে ট্রাক প্রতীকের সমর্থন দিয়েছেন। সেক্ষেত্রে বলা হচ্ছিল যে আসলে বরিশাল মহানগর আওয়ামী লীগ দুটি ভাগে বিভক্ত, যার কারণে কিন্তু বর্তমান যে সংসদ সদস্য রয়েছেন আওয়ামী লীগের যিনি প্রার্থী কর্নেল জাহিদ ফারুক শামীম, তার সাথে একটি পক্ষ রয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন, তিনি কিন্তু দীর্ঘদিন যাবতী বরিশালের সমাজ কল্যাণ সংস্থা নামে একটি সংস্থার সমাজসেবা করে যাচ্ছেন, সেক্ষেত্রে তিনি নির্বাচন করছেন এবং সেক্ষেত্রে শেষ পর্যায়ে একদম আমরা দেখেছি যে মহানগর আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তার সাথে যুক্ত হয়েছেন এবং তারা তাকে বিজয় করার লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন। এছাড়া আরেকটি যদি বলি যে বরিশাল 4 আসন যেটি রয়েছে, শাম্মী আহমেদ তিনি মনোনয়ন বঞ্চিত বাতিল হওয়ার পরে কিন্তু সেই আসনটি থেকে নির্বাচনী যে আমেষ্টি ছিল সেই আমেষ্টি কি একটু ফিকে হয়ে গেছে, যার কারণে আপনারা জানেন যে বর্তমান যে সংসদ সদস্য রয়েছে পঙ্কজ নাথ, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী কিন্তু নৌকার শাম্মী আহমেদকে ধরা হয়েছিল এবং বলা হয়েছিল যে তুমুলে কি প্রতিদ্বন্দ্বিতা হবে এই আসনটিতে, কিন্তু যেহেতু শাম্মী আহমেদের মনোনয়নপত্রটি বাতিল হয়েছে সেহেতু সেই আসনে এখন তিনজন প্রার্থী, পঙ্কজ নাথ সহ তিনজন প্রার্থী রয়েছেন, একজন জাতীয় পার্টি এবং একজন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, তারা কিন্তু নির্বাচন করছেন। সেক্ষেত্রে তারপরও ধরা হচ্ছে যে জাতীয় পার্টির যিনি প্রার্থী রয়েছেন তার সাথে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন পঙ্কজ নাথের হবে, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আপনারা জানেন যে বরিশাল 4 আসন কিন্তু বরিশালের সবচেয়ে একটি দুর্গম এলাকা, এখানে কিন্তু নদী বিশিষ্ট এলাকা হওয়ার কারণে কিন্তু এই এই যে আসনটি রয়েছে সেখানে কিন্তু যাতায়াত ব্যবস্থাও তেমন একটি ভালো না, তার কারণে কিন্তু আমরা যেটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যেটি জেনেছি যে আসলে এই আসনটিতে আগে ভাগেই কিন্তু নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো কিন্তু উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে এবং উপজেলা পর্যায় থেকে আজকে কিন্তু সেগুলো কিন্তু কেন্দ্রে বিতরণ করা হবে এবং ব্যালট পেপার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিতরণ করা হবে। সেক্ষেত্রে সেই আসনটিতে কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সার্বিক যে নিরাপত্তা সেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া আমরা যদি আরেকটি কথা বলি, বরিশালের 2 আসন বানুরিপাড়া উজিরপুর যেখানে 14 দলের শরিক রাশেদ খান মিলন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন, তার আসনটিতে কিন্তু উত্তেজনা বিরাজ করছে। আপনারা গত কয়েকদিন আগে দেখেছেন যে 1 জানুয়ারি কিন্তু বরিশালের এই আসনটিতে স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন শেরে বাংলা একে ফজলুল হকের নাতি একে ফাইজুল হক, তিনি কিন্তু নির্বাচন করছেন ইগল
প্রতিক্রিয়া, এবং তার সাথে কিন্তু তার কর্মী সমর্থকদের সাথে নৌকা কর্মী সমর্থকদের কিন্তু ব্যাপক সংঘর্ষ হয়েছিল, এবং সেই সংঘর্ষে কিন্তু 12টি মোটরসাইকেল এবং 4টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছিল, 12টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছিল। গতকাল ফাইজুল হক কিন্তু তিনি এটি সংবাদ সম্মেলন করেছেন বরিশাল প্রেস ক্লাবে। তিনি বলেছেন যে তিনি এটি সুষ্ঠু নির্বাচন চান, এবং সেই সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির হস্তক্ষেপ তিনি কামনা করেছেন। জি আলামিন, আপনাকে অনেক ধন্যবাদ। তারপর অন্যান্য জায়গার মতো আসলে বরিশালেও ইগল এবং নৌকা সহ যে বড় দলের যে প্রতীকগুলো রয়েছে এর মধ্যে আসলে হাড্ডাহাড্ডি লড়াই হবে কিছু আসনে, যেমনটা আপনি বলছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে খুলনা এবং বরিশাল থেকে একেবারে মাঠের খবর নিয়ে বিশ্লেষণ করছিলেন আমাদের সহকর্মীরা। আমরা এবার বেশ কিছু আসন, অর্থাৎ সারা বাংলাদেশে যে 299টি আসনে এবার নির্বাচন হচ্ছে সেখানে বিশেষ বিশেষ আসনগুলো নিয়ে আলোচনা করব। তার ভিতরে এই মুহূর্তে আমার সাথে রয়েছে হট সিট, একেবারে নীলফামারী 3 এই আসনটির আমরা দেখব কেন হট সিট বলছি এখানে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনার মধ্য দিয়ে আসবে। আমরা দেখতে পাচ্ছি নীলফামারী 3 এটি নির্বাচনী এলাকা মূলত জল ঢাকা উপজেলা ঘিরে। এই আসনে জাতীয় পার্টির, যিনি আসলে এটি আওয়ামী লীগের ছেড়ে দেওয়া একটি আসন, এখানে জাতীয় পার্টির রানা মোহাম্মদ সোহেল রয়েছেন, যাকে আওয়ামী লীগ আসলে আসনটি ছেড়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন কাজী ফারুক কাদের। এই কাজী ফারুক কাদের কিন্তু জাতীয় পার্টিরই সাবেক সংসদ সদস্য, এবং একই সাথে আমরা যেতে দেখতে পাচ্ছি রানা মোহাম্মদ সোহেলকে, যিনি জাতীয় পার্টির সদস্য, তাকে কাজী ফিরোজ কাদেরের সাথে, তারই ফারুক কাদেরের সাথে, তারই নিজ দলেরই আরেক সাবেক সংসদ সদস্যের সাথে কিন্তু মূলত প্রতিদ্বন্দ্বিতায় নামতে হচ্ছে। এখানে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কাজী ফারুক কাদের, তিনি 2008 সালে সংসদ সদস্য হন এবং 2014 সালে পরাজিত হন আওয়ামী লীগের প্রার্থীর কাছে। আওয়ামী লীগের এবারের যিনি প্রার্থী ছিলেন তিনি হচ্ছেন গোলাম মোস্তফা, মূলত তাকে প্রথমে কিন্তু এই আসনটি আওয়ামী লীগ থেকে প্রথমে নমিনেশন দেওয়া হয়, এবং পরে যখন এই আসনটি ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু তার স্ত্রী মার্জিয়া সুলতানাকে তিনি সেখানে রেখেছেন এবং নিজে প্রত্যাহার করে নিয়েছেন মনোনয়নপত্র। সুতরাং হাড্ডাহাড্ডি লড়াই হবে বোঝা যাচ্ছে। আলোচিত আরেকজন প্রার্থী রয়েছেন মোহাম্মদ সাদ্দাম হোসেন পাভেল, যিনি যুবলীগ নেতা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন, তার প্রতীক হচ্ছে কাঁচি। আমরা এই আসনটির কথা যদি বলি, নীলফামারী 3 এই আসনে মূলত নির্বাচনী এলাকা জল ঢাকায় মোট ভোটার 2,75,341 জন, এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,40,072 জন, নারী ভোটার রয়েছেন 1,35,268 জন, এবং তৃতীয় লিঙ্গে রয়েছেন 1 জন ভোটার। নীলফামারী এই আসনটিকে আসলে হটসিট বলা হচ্ছে মূলত মোটা দাগে 2টি কারণে, সাবেক একই দলের 2 জন সংসদ সদস্য এবং আওয়ামী লীগের প্রার্থী যিনি ছিলেন তার স্ত্রী রয়েছেন। আমরা আবার যদি একটু আলোচিত প্রার্থীদের দিকে তাকায়, জাতীয় পার্টির রানা মোহাম্মদ সোহেল, স্বতন্ত্রের কাজী ফারুক কাদের, এবং স্বতন্ত্রের আরেকজন রয়েছেন মোহাম্মদ সাদ্দাম হোসেন, এখানে মার্জিয়া সুলতানার কথা আমার একটু বলতে হয়, ইগল প্রতীক নিয়ে তিনি রয়েছেন, এবং যেটি বারবার বলছিলাম যে ইগল প্রতীকের যিনি মার্জিয়া সুলতানা তার সাথে আসনটি ছেড়ে দেওয়া লাঙ্গল প্রতীকের রানা মোহাম্মদ সোহেল তার কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে। এবং এখানে একই সাথে সাবেক 2 জন সংসদ সদস্য রয়েছেন, আরও 1 জন সংসদ সদস্য গোলাম মোস্তফা, তিনি কিন্তু এই আসনে দাঁড়িয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগ সেখান থেকে তাদের যেই মনোনীত প্রার্থীকে প্রত্যাহার করার পরে তিনি উঠে এসেছেন ঠিকই, কিন্তু তার স্ত্রী মার্জিয়া সুলতানাকে সেখানে রেখে এসেছেন। আমরা এই মুহূর্তে এই আসনটির আসলে একেবারে মাঠের খবর জানব। মাঠের খবর জানতে সেখান থেকে সহকর্মী মাহমুদুল হাসান, তিনি রয়েছেন আমাদের সাথে নীলফামারীর একেবারে জল ঢাকা সহ আশপাশের পুরো এলাকার খবর জানব। মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। একেবারে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ঠান্ডা, কুয়াশাচ্ছন্ন আশপাশ আপনার। শুরুতে একটু জানতে চাই আসলে এই যে 3-4 জন প্রার্থীর কথা আমরা যে বলছিলাম হট সিট, মাঠে উত্তাপ কতটা টের পাচ্ছেন এখন আসলে, কালকে তো ভোট? নীলফামারী জেলার মোট 4টি সংসদীয় আসন, এর মধ্যে নীলফামারী 3 এটি জলঢাকা উপজেলার একটি পৌরসভা এবং 11টি ইউনিয়ন নিয়ে গঠিত। আমরা নীলফামারী অন্যান্য আসনগুলোতে যেভাবে ভোটাররা আসলে গেস করতে পারতেছে যে কোন 1 বা 2 জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবেন, কিন্তু নীলফামারী 3 এই আসনটি একদমই ভিন্ন। এই আসনটি কিন্তু জাতীয় পার্টির আসন সমজাতের নৌকার প্রার্থী অধ্যাপক গোলাম মোস্তফা তার প্রার্থীতে প্রত্যাহার করার পর এই আসনের ভোটের অঙ্ক কিন্তু বদলে গিয়েছে। এই আসনে এখন প্রার্থী রয়েছেন মোট 9 জন, এর মধ্যে কিন্তু বর্তমান সংসদ সদস্য এবং লাঙ্গলের প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত রানা মোহাম্মদ সোহেল, এবং 2008 সালে এখানে যে লাঙ্গল প্রতীক নিয়ে এমপি ছিলেন কাজী ফারুক কাদের, এবং আওয়ামী লীগের যে প্রার্থী অধ্যাপক গোলাম মোস্তফা তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন তার স্ত্রী মার্জিয়া সুলতানা, এবং কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, এই 4 জনের মাঝে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে। বিশেষ করে এই আসনে যে স্বতন্ত্র 3 প্রার্থী আছে, যে কেটলি প্রতীকে কাজী ফারুক কাদের তিনি, এবং কাছি প্রতীকে সাদ্দাম হোসেন পাভেল, এবং সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের এবারে যে মনোনীত প্রার্থী ছিল অধ্যাপক গোলাম মোস্তফার স্ত্রী মার্জিয়া সুলতানা, এই 3 জনের মাঝে বেশি প্রতিদ্বন্দ্বিতা। এবং ভোটাররা যেটি বলছেন যে বর্তমান যিনি সংসদ সদস্য আছেন এবারও লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি গত 5 বছরে এলাকার উন্নয়নে তেমন কোনো ভূমিকা রাখেননি, এলাকায় না আসা সহ
অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এবং এই ভোটের মাঠে তিনি প্রচার প্রচারণা গণসংযোগ চালাতে গিয়ে কিন্তু অনেক ভোটারের তোপের মুখে পড়েছেন। কারণ তিনি প্রায়শই এলাকার মানুষের মোবাইল ফোনও রিসিভ করতেন না এলাকা আসার পরে। আমরা একটি প্রতিবেদন করেছিলাম যে গত 5 বছরে তিনি মাত্র 4.8 কিলোমিটার রাস্তার উন্নয়ন করেছিলেন। সামগ্রিকভাবে কিন্তু এই আসনটিতে এই আসন ভোটটি জাতীয় নির্বাচন হলেও এই আসনে কিন্তু ভোটটি হচ্ছে এক প্রকার আঞ্চলিকতার, কারণ যে মোট 9 জন প্রার্থী রয়েছেন তার মধ্যে 4 জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে দলীয় প্রার্থীর থেকে এখানে স্বতন্ত্র প্রার্থী বিজয়ের সম্ভাবনাই বেশি। স্বতন্ত্র প্রার্থীরা যেটি বলছেন যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হলে তাদের তারা দলীয় প্রার্থীর থেকে কিন্তু স্বতন্ত্র প্রার্থীরাই বেশি এগিয়ে থাকবে। ভোটাররাও কিন্তু একই কথা বলছেন যে তারা আসলে নির্বিঘ্নে ভোট দিতে যেতে চান, কোনো বিশৃঙ্খলা তারা চান না। এই বিষয়টিকে কেন্দ্র করে নীলফামারীর এই 3 আসনে এই আসনটিতে কিন্তু ভোটের সামগ্রিক প্রস্তুতি কিন্তু নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত এখানে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। নীলফামারীর 3 আসনে মোট 105টি কেন্দ্রের মধ্যে যেই কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু তারা বেশি পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী এবং নজরদারি রেখেছেন। আমরা যে বিশ্লেষণটি ভোটারদের কাছ থেকে পাচ্ছি যে এই আসনের সাবেক মন্ত্রী কিন্তু কাজী কাদের, তার ছেলে ফারুক কাদের, তিনি তার অঞ্চল যে কইমারি, শৌলমারি, ডাউয়াবারি বেশ কয়েকটি ইউনিয়ন রয়েছেন সেখানে তার ব্যাপক ভোট ব্যাংক রয়েছে। পাশাপাশি মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন অন্যান্য আসনে যেমন নৌকার প্রার্থীদের বড় মাথা ব্যথার কারণ স্বতন্ত্র প্রার্থী, এই আসনে নৌকার ছেড়ে দেওয়া লাঙল প্রতীকের প্রার্থীর অন্যতম বড় মাথা ব্যথা এখন স্বতন্ত্র প্রার্থীরা। তো স্বতন্ত্র প্রার্থীরা সব জায়গায় টক্কর দিয়ে আছেন, আপনি নিশ্চয়ই কালকে সেটি বোঝা যাবে এবং সর্বশেষ ফলাফলে তো দেখা যাবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এতক্ষণ মেন স্টুডিও থেকে জানাচ্ছিলাম একেবারে মাঠের খবর, সহকর্মীরা ছিলেন আমার সাথে। আমি এই মুহূর্তে সরাসরি চলে যেতে চাই আমাদের ভার্চুয়াল স্টুডিওতে, সহকর্মী আশিক হোসেন রয়েছেন, আরও বিস্তারিত খবর নিয়ে জানবো তার কাছ থেকে। ধন্যবাদ বাসার। আপনি যেমনটি বলছিলেন আমি দর্শকদের নির্বাচন সম্পর্কিত আরও বেশ কিছু তথ্য জানাবো। এবারের নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 44টি রাজনৈতিক দল নিবন্ধিত ছিল, সেই 44টি রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 28টি রাজনৈতিক দল কিন্তু অংশগ্রহণ করছে। বিএনপি সহ একটি বড় অংশই কিন্তু এবার এই নির্বাচনে নেই, তাদের সংখ্যা প্রায় 16টি। আপনার কাছে কি মনে হয় নির্বাচনটি আসলে কতটুকু অংশগ্রহণমূলক হতে পারে বলে মনে হচ্ছে? আসলে আশিক, ধন্যবাদ আপনাকে। এবারে নির্বাচন আসলে পুরোপুরি অংশগ্রহণমূলক হবে বলে সবাই আশা করছে, কারণ আমরা যতটুকু দেখেছি বসেন রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন অঙ্গন থেকে কিন্তু প্রার্থীরা এসে একদম ভোটের মাঠে সরব রয়েছেন, এবং এদের মধ্যে চলচ্চিত্র অঙ্গন থেকে এসেছেন, সঙ্গীত শিল্পী এসেছেন, ক্রিকেট থেকে এসেছে, যে যার জায়গা থেকে কিন্তু পুরো ভোটের মাঠে পুরোটা সময় জুড়ে, পুরো ক্যাম্পেইন জুড়ে কিন্তু সরব ছিলেন। আমি যদি আশিক আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী রয়েছে 1,970 জন, এবং দলের প্রার্থী 1,534 জন, এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন 436 জন। এবং এবারের নির্বাচনে কিন্তু অর্থী স্বতন্ত্র প্রার্থীরা একটা বড় ফ্যাক্টর হিসেবে সামনে চলে এসেছে, এবং দলীয় প্রার্থীরা কিন্তু অনেক ক্ষেত্রে এই স্বতন্ত্র প্রার্থীদের কাছে এক ধরনের ঝুঁকির মধ্যে রয়েছেন। তো এটা কিন্তু সচরাচর দেখা যায় না। আমরা বড় বড় দেখে থাকি যে দলীয় প্রার্থীরা আসলে মাঠের রাজনীতিতে বেশ সক্রিয় থাকেন, কিন্তু এবার কিন্তু এই ব্যতিক্রমটি দেখা যাচ্ছে, যেটি অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে। অর্থাৎ আপনাকে একটু জানিয়ে রাখি যে এবার নির্বাচন কিন্তু 300টি আসনে হচ্ছে না, 299টি আসনে হচ্ছে। একটি আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেটিতে ভোট পরে হবে নির্বাচন কমিশন এমনটাই জানিয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 11,93,32,934 জন। এর মধ্যে পুরুষ ভোটার আছেন 6,05,92,197 জন, নারী ভোটার 5,87,39,889 জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 848 জন, আর এর মধ্যে নতুন ভোটার কিন্তু রয়েছেন 1,51,42,454 জন। এবং প্রতি নির্বাচনে কিন্তু আমরা দেখি যে নতুন যারা ভোটার থাকেন তারা কিন্তু একটি ফ্যাক্টর হিসেবে সামনে চলে আসেন। একেবারেই তাই, এবং এবারের নির্বাচনেও কিন্তু নতুন ভোটারদেরকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ নতুন ভোটাররা কিন্তু অনেক বড় ভূমিকা রাখে প্রত্যেকটা নির্বাচনে ফলাফলের ক্ষেত্রে, তাদের ভোট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আশিক, আমি একটু জানিয়ে রাখতে চাই, যেমনটা আপনি বলছিলেন যে এবার 299 আসনে ভোট হবে সেটা আমরা সবাই জানি, এবারের নির্বাচনে আসলে মোট ভোট কেন্দ্র রয়েছে 42,024টি, ভোট কক্ষ রয়েছে 2,60,856টি, এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে 23,113টি। এবং এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কিন্তু আমরা দেখি যে বরাবরই আইন শৃঙ্খলা বাহিনীর একটি বাড়তি নজর থাকে, নির্বাচন কমিশনের একটি বাড়তি নজর থাকে, এবং এই কেন্দ্রগুলো বেশিরভাগই কিন্তু দুর্গম এলাকায় থাকে, যার কারণে এইগুলোতে যাতে কোনোভাবে অশান্তি না হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু বেশ আগে থেকে আমরা এবারেও কিন্তু দেখেছি তৎপরতাটি রয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি অর্থী, এবারের কোন
আসনগুলোতে কি পরিমাণ প্রার্থী রয়েছেন এবং বেশি প্রার্থীর কিন্তু বেশ কয়েকটি আসন রয়েছে, কোনো প্রকৃতিতে 9 জনের বেশি প্রার্থী রয়েছেন, কোনোটিতে আবার কম রয়েছে। আমি একটু বেশি আসনের যে প্রার্থীগুলো রয়েছে, প্রার্থীর যে আসনগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আপনাকে একটু জানিয়ে রাখি। এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন ঢাকার 14 আসনে, মোট 13 জন প্রার্থী রয়েছেন। ঢাকা 15-তে আছেন 13 জন, বগুড়া 3 আসনে আছেন 12 জন, কুমিল্লা 4-এ 12 জন এবং লক্ষ্মীপুর 2 আসনে আছেন 12 জন। এবং এদের মধ্যে কিন্তু দেখবেন যে সবগুলো রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে এবারের ভোটে, তাদের যেমন একটা প্রতিনিধিত্ব আছে, একইভাবে কিন্তু এই আসনগুলোতে স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু বেশ এগিয়ে আছেন প্রচার প্রচারণার ক্ষেত্রে কিংবা ভোটের মাঠে কিন্তু তাদের একটা ভালো অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এবং লড়াইটা কিন্তু খুব তুমুল হবে বলেই মনে করা হচ্ছে। যেমনটি আপনি বেশি প্রার্থীর আসন জানাচ্ছিলেন, কম প্রার্থী যেসব আসনে রয়েছে সেই আসনগুলো একটু আমি জানিয়ে রাখতে চাই। নওগাঁ 2 আসনে রয়েছে 2টি, পার্বত্য বান্দরবানে আছে 2 জন প্রার্থী, ভোলা 1 আসনে রয়েছে 3 জন প্রার্থী, শেরপুর 2 আসনে রয়েছে 3 জন প্রার্থী এবং রংপুর 4 আসনে রয়েছে 3 জন প্রার্থী। এই আসনগুলোতে কিন্তু আমরা যদিও প্রার্থীর সংখ্যা কম, কিন্তু দেখা যাবে যে এই এই প্রার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি অর্থে, সেটা এবারের যেটা জানাচ্ছিলাম যে এবারের মোট ভোটারের সংখ্যা কিন্তু 11 কোটিরও বেশি। এর মধ্যে কিছু কিছু আসন আছে যেই আসনগুলোতে ভোটারের সংখ্যা আসলে বরাবরই বেশি থাকে, আমি সেই রকম কয়েকটি আসনের কথা আপনাকে জানিয়ে রাখি। গাজীপুর 2 আসনে সবচেয়ে বেশি ভোটার এবার, মোট 7,79,726 জন। ঢাকা 19-এ 7,56,416 জন, নারায়ণগঞ্জ 4-এ আছেন 6,96,139 জন, গাজীপুর 1-এ আছেন 6,95,852 জন আর নোয়াখালী 4 আসনে আছেন 6,78,799 জন। এবং এই এই এইগুলোতে এই ভোটারের আসনগুলোতে কিন্তু এক চ্যালেঞ্জও থাকে বাড়তি, কারণ যেহেতু ভোটারের সংখ্যা বেশি, ভোট কেন্দ্রের সংখ্যা বেশি, সেগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এক ধরনের তৎপরতা আসলে নজরদারি থাকে বেশি এবং এইগুলোতে প্রতিদ্বন্দ্বিতাও কিন্তু বেশ ভালো আমরা দেখে থাকি বরাবরের মতোই। এবারে নির্বাচনে আসলে যতটুকু দেখা যাচ্ছে যে যেমনটা আপনি বলছিলেন শুরুর দিকে যে বিএনপি যেহেতু অনুপস্থিত, অনেকে ভাবছিলেন যে ভোটারের ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার বিষয়টা নিয়ে অনেকে শঙ্কিত রয়েছেন যে ভোট কেন্দ্রে আসলে ভোটার কতটা উপস্থিত থাকবেন। আপনার কাছে কি মনে হয় এবারের নির্বাচন আসলে কতটা অংশগ্রহণমূলক এবং ভোটারের উপস্থিতি কতটা থাকবে? সেটা একটা বিষয় আছে যে বিএনপি বা তাদের যে রাজনৈতিক মিত্ররা রয়েছেন তাদের তো একটি বড় সমর্থন এদেশে আছে, এটা অস্বীকার করার কিছু নেই। পাশাপাশি আওয়ামী লীগ এবং তাদের যে মিত্ররা রয়েছেন জাতীয় পার্টি, তাদেরও কিন্তু একটি বড় সমর্থনের জায়গায় রয়েছেন। এবং এবারে নির্বাচনে যেটি আমরা কথা বলছিলাম একটু আগে যে স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু একটি বাড়তি অনুষঙ্গ যোগ করেছেন এবং এই কারণে কিন্তু নির্বাচনটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, যেটা 2014 সালে আমরা দেখিনি। 2014 সালে আপনার নিশ্চয়ই মনে আছে সেই নির্বাচনটিও বিএনপি এবং তাদের জোটসঙ্গীরা বয়কট করেছিল এবং বয়কট করার ফলে সেখানে কিন্তু আমরা দেখছি 153টি আসনে সংসদ সদস্যরা আসলে একরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, সেটি অন্তত এবার হচ্ছে না, এটি আসলে কিন্তু দেখা যাচ্ছে। আশিক, আমি একটু ওই কম ভোটারের আসনগুলো একটু জানিয়ে রাখতে চাই দর্শকদেরকে। ঝালকাঠি 1 আসনে 2,12,008 জন ভোটার রয়েছে, যশোর 6 আসনে রয়েছে 2,17,924 জন, পিরোজপুর 3 আসনে রয়েছে 2,23,442 জন, চট্টগ্রাম 3 আসনে রয়েছে 2,41,914 জন এবং খুলনা 3 আসনে 2,45,710 জন ভোটার রয়েছে, তুলনামূলকভাবে কম ভোটার রয়েছে এই আসনগুলোতে। কিন্তু তারপরেও কিন্তু এই আসনগুলোতে আমার ধারণা ভোট কিন্তু বেশ ভালোই হবে, ভালোই হবে এমনটাই আমরা আশা করছি। আরেকটা বিষয় অর্থে আপনি নিশ্চয়ই চিন্তা করে ভেবে দেখবেন যে এই আসনগুলো যে ভোটার কম থাকুক বা বেশি থাকুক, এবার কিন্তু নির্বাচনে আমরা দেখছি যে একটা একটা সরব উপস্থিতি কিন্তু আমরা আগে থেকে আলোচনায় দেখছি, যেটা আমরা যেটা বলছিলাম 2014 সালের যে নির্বাচন ছিল সেই নির্বাচনে কিন্তু আমরা দেখিনি। এবং তার সাথে যদি তুলনা করা যায় তাহলে কিন্তু এবার ভোট বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে এবং এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার পেছনে একটি বড় কারণ হচ্ছে স্বতন্ত্র প্রার্থীরা। অর্থে আমরা একটু আমাদের সহকর্মী একজন রয়েছেন আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে, আমরা তার সাথে একটু কথা বলে আসি, ভোটের শেষ প্রস্তুতিটি একটু জেনে আসি। আদিল, আমাদের সহকর্মী আদিলুর রহমান আছেন নির্বাচন কমিশনের সামনে আগারগাঁওয়ে, আমরা তার সাথে একটু কথা বলে আসি। আদিল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আদিল,
একটু কি জানাবেন যে প্রচার প্রচারণা তো শেষ হয়ে গিয়েছে এবং ঝুঁকিপূর্ণ যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে আমরা জানি যে ব্যালট পেপারগুলো পৌঁছে দেওয়ার শুরু হওয়ার কথা, সেই কাজটি আসলে এখন পর্যন্ত কি পর্যায়ে রয়েছে? আশিক, আমরা নির্বাচনগুলোতে আসলে যেটি আসলে দেখতে পাই যে ভোটের আগের দিন বিভিন্ন কেন্দ্র থেকে আসলে হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে আসলে এই ব্যালট পেপার বা ভোটের যে সরঞ্জামগুলো আছে সেই সরঞ্জামগুলো আসলে পৌঁছে দেওয়া হয়, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তাদেরকে কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। এবার আসলে এবং বেশ কয়েকটি নির্বাচন কিন্তু আসলে আমরা ইভিএম এ হতে দেখেছি, কিন্তু এবারকার যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনটি আসলে পুরোটাই হচ্ছে ব্যালট পেপারে। তবে এবার কিন্তু আসলে কিছুটা ব্যতিক্রমী এবং কিছুটা নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আপনি এর মধ্যে জানেন যে বেশিরভাগ কেন্দ্রে ভোটের দিন সকালবেলায় ভোটের যে সরঞ্জামগুলো আছে বিশেষ করে ব্যালট পেপার সেই ব্যালট পেপারগুলো আসলে পৌঁছে দেওয়া হবে। তবে কিছু কেন্দ্রে যে কেন্দ্রগুলো আসলে খুবই দুর্গম এলাকায় বা দ্বীপ এলাকা চরাঞ্চল এলাকা সেরকম কিছু কেন্দ্রে আজকে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। আমি যদি আপনাকে একটু সংখ্যাটা বলি, আমরা যেমনটি আসলে এরই মধ্যে জেনেছি যে 42,025টি ভোট কেন্দ্র রয়েছে, তবে এর মধ্যে 2,964টি ভোট কেন্দ্র রয়েছে যেগুলো আসলে খুবই দুর্গম এলাকায়। অর্থাৎ আমি যদি আপনাকে একটু উদাহরণ দেই যে পার্বত্য যে এলাকাগুলো আছে যদি আমরা বলি, বান্দরবানের কথা যদি বলি বা খাগড়াছড়ির কথা যদি বলি, রাঙামাটির কথা যদি বলি, আপনি ধরেন সাজেকে একটি ভোট কেন্দ্র আছে, সেই ভোট কেন্দ্রে কিন্তু আসলে সকালবেলায় এই ভোটের সরঞ্জামটি আসলে পৌঁছে দেওয়াটা খুবই দুঃসাধ্য একটি ব্যাপার। বা ভোলার চর কুকরি মুকরি বা চর ফ্যাশনে কিন্তু আসলে ভোটের দিন এই ভোটের দিন সকালবেলায় এই ব্যালট পেপারটা পৌঁছে দেওয়া খুব দুঃসাধ্য ব্যাপার, কারণ সেখানে যেতেই অনেক বেশি সময় লেগে যায়। সে কারণে এই কেন্দ্রগুলোতে আজকেই আজকের মধ্যে আসলে ব্যালট পেপার বা ভোটের যে সরঞ্জামগুলো আছে সেই সরঞ্জামগুলো পৌঁছে দেওয়া হবে। বাকি যে 39,000 ভোট কেন্দ্র আছে সেই ভোট কেন্দ্রগুলোতে আগামীকাল সকালবেলায় যে ভোটের যে সরঞ্জাম সেই ভোটের সরঞ্জামগুলো পৌঁছে দেওয়া হবে। তবে ভোটের সরঞ্জাম পৌঁছে দেওয়া মানে কিন্তু আসলে এই নয় যে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বা ভোটের নিয়োজিত যারা দায়িত্বে থাকবেন তারা কিন্তু আসলে থাকবেন না, তা কিন্তু নয়। এরই মধ্যে সেখানে কিন্তু আসলে যে নিরাপত্তার যে ব্যবস্থাটা বা নিরাপত্তা যে বলয়টা সেই নিরাপত্তা বলয়টা কিন্তু আসলে এরই মধ্যে নেওয়া হয়ে গেছে। প্রত্যেকটি ভোট কেন্দ্র এবং যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আছে সেখানে বাড়তি যে সতর্ক অবস্থান সেই সতর্ক অবস্থানে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা। জি আপনি, আপনার কাছে একটু জানতে চাইবো যে দুর্গম এলাকায় আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কিরকম এবং কালকে যেহেতু ভোট, শহরের রাস্তাগুলোতে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কতটা দেখা যাচ্ছে? না দেখুন, দুর্গম যে এলাকাগুলো সেই এলাকাগুলোতে কিন্তু আসলে কিছুটা বাড়তি যে নিরাপত্তা ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো কিন্তু আসলে নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যদি পাহাড়ি এলাকাগুলো বলি সেই পাহাড়ি এলাকাগুলো বা যে বর্ডার এলাকাগুলো আছে সেই জায়গাগুলোতেও কিন্তু আসলে বিজিবি সদস্যরা যেমনি থাকবেন, তেমনি যে দুর্গম যে চর এলাকাগুলো আছে বা নৌপথ দিয়ে যে এলাকাগুলোতে যেতে হয় সেই এলাকাগুলোতে কোস্টগার্ড নৌবাহিনীর যে সদস্যরা আছেন বা নৌ পুলিশের যে সদস্যরা আছেন তারাও কিন্তু আসলে সেই যে নিরাপত্তার যে বিষয়টি বা নিরাপত্তা বলয় তৈরি করে দেওয়ার যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু আসলে তারা নিয়ে রেখেছেন। এবং দুর্গম এলাকাগুলোতে আসলে কোনো ধরনের কোনো এই ভোটকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা যাতে হতে না পারে বা নাশকতা যাতে না হতে পারে সে ব্যাপারেও কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা প্রস্তুত রয়েছে। যদিও এখন পর্যন্ত আসলে খুব একটা বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা নাশকতার ঘটনা বা এই ভোটকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা হয়েছে এমন কোনো তথ্য কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা পাইনি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসলে আশা করা হচ্ছে যে আগামীকাল যে নির্বাচনটি হবে আসলে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটি যাতে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, শুধু দুর্গম এলাকা নয়, যে এলাকাগুলো দুর্গম নয় সাধারণ মানুষের যাতায়াত আছে খুব সহজে যাতায়াত করা যায় সেই এলাকাগুলোতেও যাতে আসলে
কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয়, ভোটকে কেন্দ্র করে কোনো যাতে কোনো নাশকতা না হয় সে ব্যাপারেও আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও সব ধরনের ব্যবস্থা যেমন নেওয়া হয়েছে, তেমনি আইন শৃঙ্খলা বাহিনীকেও নির্দেশনা দেওয়া হয়েছে, তারাও তাদের যে দায়িত্ব সেই দায়িত্বটি আসলে পালন করবে বলেই আমাদেরকে জানানো হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে নির্বাচনের যে প্রস্তুতি সেই নির্বাচনের প্রস্তুতিটি কিন্তু আসলে আমরা খুব ভালোভাবেই লক্ষ্য করতে পারছি এবং ভোটাররাও যাতে ভোট কেন্দ্রে যায় বা ভোট কেন্দ্রে নির্বিঘ্নে যেতে পারে, কোন ধরনের কোন ভয় ভীতি ছাড়াই যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সেই ধরনের প্রস্তুতি বা সেই ধরনের ব্যবস্থাপনাগুলোই কিন্তু আসলে আপনার সাথে নিশ্চয়ই আবার পরবর্তীতে আমাদের কথা হবে, সেই পর্যন্ত থাকুন, সংবাদ সংগ্রহ করতে থাকুন। অর্থী, যেমনটি আদিল বলছিলেন যে ভোটের যে ট্রেন্ড সেটি কিন্তু ছেড়ে গিয়েছে এবং হচ্ছে যে মূল আয়োজন সেই আয়োজনের মধ্যে কিন্তু আমরা অলরেডি পৌঁছে গেছি, চলে এসেছি। এবারের নির্বাচনে কিন্তু অর্থী বেশ কয়েকজন প্রবীণ রাজনীতিবিদ অংশগ্রহণ করছেন এবং এদের যে রাজনৈতিক প্রজ্ঞা সেই প্রজ্ঞা কিন্তু অনেক বিস্তৃত এবং তারা কিন্তু তাদের যে ভূমিকা সেই ভূমিকাটাও কিন্তু আসলে অস্বীকার করার কোনো উপায় একেবারে নেই এবং আশিক এদের মধ্যে বেশিরভাগই কিন্তু ভোটের মাঠে হার কখনো দেখেনি। এই বর্ষীয়ান রাজনীতিবিদরা কিন্তু এবারও নিজেদের স্বস্ব অবস্থানে থেকে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে এবং এদের মধ্যে কেউ কেউ এমনও আছেন যে সাতবার আটবারও কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। আমি যদি একটু বলি, তোফায়েল আহমেদ ভোলা এক আসন থেকে এবার নির্বাচন করছেন আওয়ামী লীগের মনোনয়নে এবং অত্যন্ত প্রবীণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, 69-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের এখন পর্যন্ত তার কিন্তু বেশ অবদান রয়েছে। তিনি মন্ত্রীও ছিলেন কয়েক দফা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে তিনি এসেছিলেন এবং তিনি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিবও ছিলেন। এরপরে যদি বলা হয় তাহলে বলতেই হবে আমির হোসেন আমুর কথা, তিনি নির্বাচন করছেন ঝালুগাটির দুই আসন থেকে, তিনিও নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং তিনি কিন্তু কেন্দ্রীয় 14 দলের সমন্বয়কের ভূমিকা পালন করছেন, পাশাপাশি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং তার কিন্তু কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই তেমনটা। তিনি কিন্তু বরাবরই নির্বাচিত হয়ে আসছেন, আমরা দেখে আসছি এবং এবারও হয়তো তার যেহেতু শক্ত প্রতিদ্বন্দ্বী নেই এবারও কিন্তু তার তার যে নির্বাচনের যে পথ সে পথটি কিন্তু বলা যায় কিছুটা ঝুঁকি এবং আশিক এরপর কিন্তু বলতেই হয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর কথা, উনি শেরপুর দুই আসন, জি জি সাবেক কৃষিমন্ত্রী, উনি শেরপুর দুই আসন থেকে দলের মনোনয়ন যেহেতু পেয়েছে 1991 সাল থেকে কিন্তু উনি আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছে এবং নির্বাচিত হয়েছে এবং পাঁচবার কিন্তু উনি নির্বাচিত হয়েছেন। মতিয়া চৌধুরী কিন্তু বাংলাদেশের যে কজন প্রবীণ রাজনীতিবিদ আছেন তাদের মধ্যে শীর্ষস্থানেই থাকবেন এবং তিনি কিন্তু জাতীয় সংসদের উপনেতা, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো কারণে দেশের বাইরে যান বা যদি তিনি দায়িত্ব না পালন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু তিনি আওয়ামী লীগ এবং সংসদকে নেতৃত্ব দেবেন এবং সেক্ষেত্রে তিনি কিন্তু আমরা দেখেছি যে একসময় কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং একসময় বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন। 1971 সালের মুক্তিযুদ্ধে তার একটা বড় ভূমিকা রয়েছে, তাকে কিন্তু 69-এর গণঅভ্যুত্থান বা এই এই যে বড় যে মুভমেন্টগুলো হয়েছে সেই মুভমেন্টগুলোতে কিন্তু তিনি এক অগ্নিকন্যা উপাধি পেয়েছিলেন একেবারে এবং তার অভিজ্ঞতা কিন্তু আসলে রাজনীতিতে বিশাল ভূমিকা রাখে। এরপরে বলতেই হয় গোপালগঞ্জ দুই আসন থেকে নির্বাচন করেছেন শেখ ফজলুল করিম সেলিম, তিনিও একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রায় আটবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বলা যায় যে গোপালগঞ্জের যে তিনটি আসন রয়েছে এই তিনটি আসনে কিন্তু আওয়ামী লীগের ঘাঁটি বলা হয়ে থাকে এবং শেখ ফজলুল করিম সেলিম কিন্তু কখনোই এই আসন গোপালগঞ্জ দুই থেকে কখনোই কিন্তু নির্বাচনে পরাজিত হয়নি। তিনিও কিন্তু একজন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে আছেন, পাশাপাশি তিনি বঙ্গবন্ধু পরিবারের একজন সদস্য, একজন প্রবীণ সদস্য এবং তার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে তিনি সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে কিন্তু নানাভাবে ভূমিকা রেখেছেন। অর্থী, আমরা এতক্ষণ কথা বলছিলাম প্রবীণ রাজনীতিবিদদের নিয়ে, এবার কিন্তু নির্বাচনে আমরা দেখতে পেয়েছি যে প্রায় 90 জন নারী প্রার্থী রয়েছেন যারা সরাসরি নির্বাচনের মাঠে নেমেছেন এবং এদের মধ্যে কেউ কেউ আছেন কিন্তু অত্যন্ত প্রভাবশালী এবং তারা কিন্তু তাদের যে তাদের মাঠে কিন্তু তাদের একটা ভালো অবস্থান আমরা দেখতে পেয়েছি এবং এটা কিন্তু খুব ইতিবাচক হিসেবে আমরা ধরতে পারি, কারণ হচ্ছে এত এত নারী এবার সরাসরি নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করছে, তার মানে আমরা বলতেই পারি রাজনীতিতে কিন্তু নারীরা অনেকটা এগিয়েই যাচ্ছেন। নিশ্চয়ই, এবার প্রভাবশালী নারীদের কথা যদি বলতে হয় সেক্ষেত্রে মতিয়া চৌধুরীর কথা বলতে হবে, তিনি শেরপুর দুই আসন থেকে নির্বাচন করছেন এবং কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে তিনি কিন্তু রাজনীতির যে প্রবীণ যে বাংলাদেশের রাজনীতিবিদরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু তিনি অন্যতম এবং
তিনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের যে রাজনৈতিক পটপরিবর্তন কিংবা বড় বড় আন্দোলনগুলোতে কিন্তু তার একটা বড় ভূমিকা রয়েছে, এমনকি আওয়ামী লীগকে সংগঠিত করার ক্ষেত্রেও কিন্তু তার একটা বড় ভূমিকার কথা আমরা দেখতে পাই। আরেকটি বিষয়, আরেকজনের কথা না বললি না, তিনি ছয় আসন থেকে নির্বাচন করছেন, শিরীন শারমিন চৌধুরী, দেশের প্রথম নারী স্পিকার। এর আগে কিন্তু বাংলাদেশে কখনোই কোনো নারী স্পিকারের দায়িত্ব পালন করেননি, এবং এর ফলে আমরা দেখতে পাই যে একটা পর্যায়ে এমন পরিস্থিতি তৈরি, 2018 সালের যে একাদশ সংসদের যে যদি কথা বলি তাহলে দেখা যাবে যে প্রধানমন্ত্রী একজন নারী, বিরোধী দলীয় নেত্রী একজন নারী এবং স্পিকারও কিন্তু একজন নারী ছিল, এবং এটি কিন্তু বিশ্বজুড়ে বেশ আলোচনা। আরেকটা যেটা না বললি না, ডক্টর দীপু মনি চাঁদপুর 3 আসনে যিনি নৌকা প্রতীকে দাঁড়িয়েছেন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ। এবং আরেকটি বিষয় যে দীপু মনি কিন্তু এর আগে পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তিনি কিন্তু প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের, সেটিও কিন্তু একটি বিষয়। আচ্ছা, এরপরে রয়েছেন গাজীপুর 4 আসন থেকে নির্বাচন করছেন সিমিন হোসেন রিমি, তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কন্যা, এবং তিনিও কিন্তু তার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছেন এবং রাজনীতির মাঠে কিন্তু তিনি বেশ সরব আমরা দেখতে পাই। আমরা তাহলে চলে যাই আমাদের আরেক স্টুডিওতে, আমাদের সহকর্মী বাসার ওয়েট করছেন, আমরা বাসার কাছে চলে যেতে চাই আরও খবরের জন্য। আর এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।